দেখো এখানে একটা প্রবলেম, ফ্রম কনকেভ কনভেক্স অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে যে চ্যাপ্টার আছে সেখান থেকে একটা এমসিকিউ টাইপ প্রবলেম ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পেপার। দেয়ার ইজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু সি ইনটু সাইন এক্স বাই এ হোয়ার ইট মিট দ্য এক্স অ্যাক্সিস দ্য ওয়াই অ্যাক্সিস বোথ দ্য এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস অ্যান্ড নান অফ দেম। তো আমরা যদি লক্ষ্য করি যে প্রথমে আমরা দেখে নিই যে এক্স অ্যাক্সিস কে কোথায় মিট করছে ওয়াই অ্যাক্সিস কে কোথায় মিট করছে। তো এক্স অ্যাক্সিস কে যখন মিট করছে দেখো এক্স অ্যাক্সিস, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু জিরো, দিস মিনস সি সাইন এক্স বাই এ দিস ইজ ইকুয়াল টু জিরো ইমপ্লাই এক্স বাই এ দিস ইজ ইকুয়াল টু এন পাই দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ এন পাই। ওকে, সো এক্স অ্যাক্সিস কে যেখানে মিট করছে সে পয়েন্ট হচ্ছে এ এন পাই কমা জিরো ফর এন বিলংস টু জেড। এবার আমরা যদি ওয়াই অ্যাক্সিস কে মিট করার কথা বলি ওয়াই অ্যাক্সিস, দেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু সি ইন্টু জিরো দিস ইজ জিরো। সো ইন দিস কেস দ্য পয়েন্ট ইজ জিরো জিরো, তার মানে দেখো এই পয়েন্টটা কিন্তু এখানে আছে অলরেডি, যখন এর ভ্যালু জিরো করবো তখন আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোকেই মিট করছে অ্যাট দ্য পয়েন্ট জিরো জিরো, মিনস হচ্ছে অরিজিন দিয়ে পাস করছে। তো এবার দেখো এখানে আমাদের দেখতে হবে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বার করার যে প্রসেস বা রুল কি। আমরা প্রথমে একটা কার্ভ যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমরা ডবল ডিফারেন্সিয়েশন করব ডি টু ওয়াই বাই ডি এক্স টু দ্যাট ইজ এফ ডবল ড্যাশ এক্স। এবার এক্স ইকুয়াল টু সি, এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে কনকেভ আপ হবে ইফ এফ ডবল ড্যাশ সি গ্রেটার দেন জিরো, কনকেভ ডাউন হবে ইফ এফ ডবল ড্যাশ সি লেস দেন জিরো, অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে ইফ এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু জিরো বাট এফ ট্রিপল ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো। তার মানে আমাদেরকে দেখা যাচ্ছে যে যে কার্ভ দেওয়া থাকবে তার ডবল ডিফারেন্সিয়েশন আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে ডবল ডিফারেন্সিয়েশন করে ফেলছি ওয়াই ড্যাশ দিস ইজ ইকুয়াল টু সি বাই এ ইন্টু কস এক্স বাই এ, ওয়াই ডবল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু সি বাই এ স্কোয়ার সাইন এক্স বাই এ দিস ইজ মাইনাস, অ্যান্ড ওয়াই ট্রিপল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ কিউ ইন্টু কস এক্স বাই এ। এবার দেখো আমরা যদি জিরো জিরো পয়েন্টটা মুভ করি, জিরো জিরো পয়েন্টটা কোথায় আছে, জিরো জিরো পয়েন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোকেই এই পয়েন্ট দিয়ে যেহেতু কার্ভটা পাস করছে তাহলে জিরো জিরো পয়েন্টটা এখানে আছে। তাহলে এখানে জিরো জিরো পয়েন্ট যদি মুভ করি দ্যাট ইজ পুট এক্স ইকুয়াল টু জিরো, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ডবল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু জিরো বাট ওয়াই ট্রিপল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান, দিস ইজ কস জিরো মিনস ওয়ান সো দিস ইজ নট ইকুয়াল টু জিরো। সো জিরো জিরো পয়েন্ট, জিরো জিরো পয়েন্ট ইজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন ইনফ্লেকশন ক্লিয়ার। এবার লক্ষ্য করো আমরা যদি বলি যে শুধুমাত্র এক্স এক্স অ্যাক্সিস এর যে পয়েন্টগুলো বসো এক্স অ্যাক্সিস যেখানে মিট করেছে এক্স অ্যাক্সিস কে কার্ভটা, তো তখন দেখা যাচ্ছে যে ওয়াই ডবল ড্যাশ এটা কিন্তু জিরোই আসছে আর ওয়াই ট্রিপল ড্যাশ দিস ইজ নট ইকুয়াল টু জিরো বিকজ কস এন পাই, কস এন পাই আমরা জানি প্লাস মাইনাস ওয়ান হয়। তার মানে এখানে যদি আমরা এখন কারেক্ট আনসার করতে চাই তাহলে কিন্তু এটা এটা আর এটা তিনটেই আনসার হবে, এক্স অ্যাক্সিস কে যেখানে মিট করছে সেখানেও পয়েন্ট অফ ইনফ্লেকশন, ওয়াই অ্যাক্সিস কে যেখানে মিট করছে সেটাও হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন,
and x and y both axis ke 0 0 point e meet korche seta holo kintu point of inflection tar ebar jodi amake ekta choose korte bole tahole kintu obviously amader ki korte hobe answer 3 te jete hobe karon dekha jacche ki ekhane x axis and y axis both axis jekhane meet korche seta kintu point of inflection of the car বুঝা গেল তাহলে আমরা এখানে কিন্তু দেখো কনকেভ আপ কনকেভ ডাউন পয়েন্ট অফ ইনফ্লেকশন এই প্রত্যেকটা কথাই আমরা একটু করে ডিসকাস করে দিলাম এটা কিন্তু বেশ খুব ইজি একটা প্রবলেম এবং ইন্টারেস্টিং হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং